নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে আমি বলতে পারি 100% 2024 সালে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি 100% কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক থেকে এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো 2024 সালে 100% আসতে চলেছে। ফার্স্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো দেখো, আমি প্রথম অধ্যায় থেকে মাত্র তিনখানা প্রশ্ন বলবো, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম গ্যারান্টি, মিস হবে না, মিস হবে না। বুঝতে পারছো আমি কি বলছি? অর্থাৎ 2024 সালে প্রথম সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সাজেশন নিয়ে হাজির হয়েছে। দু নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% এসে গেছে 2024 সালে। তিন নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে লেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, বুঝতে পারছো আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, তো দেখো এই পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 2024 সালে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি লেখো, মার্ক্সবাদের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, অথবা মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো। তো দেখো, তোমাদের কিন্তু মার্ক্সবাদের মূল সূত্রগুলো ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, ঠিক আছে, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। কারণ এর ভিতর থেকে এই যে মূল সূত্র থেকে কিন্তু প্রত্যেকটা সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট দুই দাগের প্রশ্ন। এবং এবার আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, সরকারের বিভিন্ন বিভাগ। তো দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন সিলেক্ট করেছি, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দু নম্বরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার করো। তো দেখো, আমি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে মার্ক্সবাদ এবং গান্ধীবাদ বলছি, মার্ক্সবাদের যতগুলো সূত্র আছে, ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ওখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে, এবং তার সঙ্গে গান্ধীবাদ 100% আসবেই। তিন নম্বরের প্রশ্ন, ষষ্ঠ অধ্যায়ের আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, এককক্ষ ও দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো দেখো, আমি বলতে পারি এই যে চারখানা প্রশ্ন দিয়েছি তোমাদের, ঠিক আছে, আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আমি বলতে পারি 100% এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে তোমরা কমন পাবে, দুটো প্রশ্ন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ভারতের শাসন বিভাগ? সুপ্রিয় দর্শকার্থী, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? ফার্স্ট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী এবং তার সঙ্গে পদমর্যাদা ভালো করে পড়ে যাবে। দু নম্বরের প্রশ্ন, ভারতের রাজ্যপালের ক্ষমতা ও কার্যবলী এবং পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, এই দুটো প্রশ্ন 2024 সালে 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। কিন্তু 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে 2023 সালে কিন্তু তোমাদের টেস্ট পিটেস্ট পরীক্ষা হবে, এখান থেকেও 100% আমি বলতে পারি এই দুটো প্রশ্ন আসবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে 2024 সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান। এবার আমি অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ, অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ থেকে কোন প্রশ্নগুলো 100% আসতে চলেছে? ফার্স্ট প্রশ্ন, ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক, পরীক্ষার সময় এরকম প্রশ্ন ঘোরাতে পারে যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো, বা ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু 2024 সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024 সালে পরীক্ষা দিতে যাওয়ার আগে 2023 সালে
ঠিক পূজোর আগে কিন্তু তোমাদের টেস্ট ফি টেস্ট পরীক্ষা হবে, সেই পরীক্ষার কথা ভাব মানে ভাবনা চিন্তা করে আমি কিন্তু 2024 সালের যে পরীক্ষা যাওয়ার আগে সম্পূর্ণ টেস্ট ফি টেস্ট 2023 সালের 2024 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার সাজেশন নিয়ে হাজির হয়েছি। 2 নম্বরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করো অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। একই প্রশ্ন, ভয়ের কোনো কারণ নেই যে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করো অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। তো দেখো এই দুটো প্রশ্ন পুরো সেম, একই ব্যাপার অথবা দেওয়া আছে, একই অ্যান্সার হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো 3 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যায়ে আলোচনা করো। 3-4 নম্বরের প্রশ্ন, অর্থ বিল কি, ভারতের পার্লামেন্টের অর্থ বিল কিভাবে পাশ হয় আলোচনা করো। তো দেখো আমি কিন্তু তোমাদের এই সাজেশনগুলো বলছি পরীক্ষা হওয়ার ঠিক 1 মাস আগে বা 2 মাস আগে আমি তোমাদের মাত্র 5খানা প্রশ্ন বলে দেবো, ওই 5খানা প্রশ্নই তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। 2024 সালের ঠিক তোমাদের আমি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মাত্র 5খানা প্রশ্ন বলবো, ওই 5খানা প্রশ্ন থেকেই কমন পাবে। 5 নম্বরের প্রশ্ন, রাজ্য বিধানসভার গঠন ও ক্ষমতা কার্যবলী আলোচনা করো অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। 9ম অধ্যায়, ভারতের বিচার বিভাগ, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। 1st প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো, 2024 সালের সব থেকে ভাইটাল প্রশ্ন ভারতের হাইকোর্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যবলীর উপর টিকা লেখো, ভারতের লোক আদালতের গঠন ও কার্যবলীর উপর টিকা লেখো। যে সমস্ত প্রশ্নগুলো 100% আসবে, যে সমস্ত প্রশ্নগুলো 100% আসতে চলেছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে 2024 সালের রাষ্ট্রবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন। 3 নম্বরের প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো, ভারতের ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা সংক্ষিপ্ত টিকা লেখো। বুঝতে পারছো আমি কি বলছি? তো বুঝতেই পারছো আমি যা সাজেশন দিয়েছি 100% এখান থেকে কমন পাবে, একদম গ্যারান্টিতে বলতে পারি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।